হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা প্রেশারের ওষুধ খান তাদের মধ্যে অধিকাংশ মানুষই জানেন যে অ্যামলো ডিপিন একটি প্রেশারের মেডিসিন অর্থাৎ একটি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এটি খুব কমনলি ইউজ একটি অ্যান্টি হাইপারটেন্সিভ অর্থাৎ হাইপারটেনশন কমাতে যে মেডিসিন ইউজ করা হয় তাকে বলা হয় অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এবং এই অ্যামলোডিপিন হলো একটি খুব কমনলি ইউজড অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এই যে হাইপারটেনসিভ ড্রাগ এটি কিভাবে কাজ করে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই মেডিসিনটির কি কি সাইড এফেক্টস আছে সেই বিষয়ে আজকের এই ব্লগে আমি আলোচনা করব। আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আমি জানি ভিডিওটি শেষ হলে হয়তো আপনি লাইক করতে ভুলেও যেতে পারেন আর যদি আপনার কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানান তো প্রথমেই আহ দেখেনি যেই ডিপেন আসলে কিভাবে কাজ করে এটি একটি এল টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এল টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল কি ক্যালসিয়াম চ্যানেল হলো সেলের মেমব্রেনে অবস্থিত একটি বিশেষ ধরনের চ্যানেল যার মধ্যে দিয়ে সেলে ক্যালসিয়াম জাতীয় আয়রন এর এন্ট্রি বা একজিট হয় সুতরাং এই যে চ্যানেল এই চ্যানেলকে যদি কোনোভাবে ব্লক করা যায় তাহলে সেলের মধ্যে ক্যালসিয়ামের এন্ট্রি হবে না এবং তার ফলে কি হবে সেলের কন্ট্রাকশন ঠিক মতো হবে না অর্থাৎ সেল ঠিকভাবে সংকুচিত হবে না তো এই প্রিন্সিপালটাকে কাজে লাগানো হয় ব্লাড ব্লাড ক্ষেত্রে মধ্যে মাসল ভেসেলের ভেসেলের লেয়ার থাকে এই ভিতরে যে লাল রঙের পোশানটি দিচ্ছেন এটি হলো একটি মাসল লেয়ার এই মাসেল লেয়ারের যে মাসল থাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করার ফলে সেই মাসেলের মধ্যে ঠিক মতো ক্যালসিয়াম প্রবেশ করতে পারে না তার ফলে কি হয় সেই মাসেল সংকুচিত হয় না প্রসারিত থাকে রিল্যাক্সড থাকে তার ফলে কি হয় এর ভিতরে যে ব্লাড থাকে তার যে ওয়ালে প্রেসার দেওয়ার ক্ষমতা সেটা কমে আসে এটা যদি সংকুচিত হয় তাহলে এর মধ্যে ব্লাড বেশি প্রেশার দেয় অর্থাৎ ব্লাড প্রেশার বাড়ে আর যদি এটা প্রসারিত থাকে অর্থাৎ এর ভিতরের যে ডায়ামিটার যে লুমেন এটা ডায়ামিটার যদি বড় থাকে তখন প্রেসার কিন্তু অটোমেটিক্যালি কমে আসে আমার এর আগের একটি ব্লগে আমি হাইপার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি সেই বিষয়ে যদি জানতে হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ব্লগটি সেই হাইপার টেনশন বিষয়ে ব্লগটি অবশ্যই দেখবেন তো এবার চলে আসি আজকের এই আলোচনা তো এই ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে অ্যামলোডিপিন এবং এই অ্যামলোডিপিন ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি একটি অ্যান্টি হাইপার টেন্সিভ এটি কি কি ক্ষেত্রে ইউজ হয় এটি প্রেসার কমাতে ইউজ হয় সেজন্য অ্যান্টি হাইপারটেনসিভ এটি এছাড়াও বিভিন্ন রকম কার্ডিয়া কমপ্লিকেশনস এবং স্ট্রোক দীর্ঘদিন ধরে হাইপারটেনশন থাকার ফলে দীর্ঘদিন ধরে বেসিক্যালি আনকন্ট্রোলড যদি হাইপারটেনশন থাকে সেই ক্ষেত্রে কি হয় যে কার্ডিয়াক কমপ্লিকেশনস হার্ট অ্যাটাকের মতো সমস্যা ডেভেলপ করতে পারে স্ট্রোক ব্রেনের স্ট্রোকের মতো সমস্যা ডেভেলপ করতে পারে সুতরাং যদি অ্যামলোডিপিন নেওয়া হয় যারা অ্যামলোডিপিন রেগুলারলি নিয়ে নিজের প্রেশারকে কন্ট্রোলে রাখেন তাদের ক্ষেত্রে কিন্তু কার্ডিয়া কমপ্লিকেশন এবং স্ট্রোক হওয়ার আশঙ্কা কিন্তু অনেকটাই কমে আসে সেকেন্ড হচ্ছে অ্যানজাইনাল চেস্ট পেন কমাতে সাহায্য করে হার্টের মধ্যে যে সমস্ত ভেসেলস যে সমস্ত ব্লাড ভেসেলস হার্টের মাসেলকে অক্সিজেন সাপ্লাই দেয় সেই সমস্ত ভেসেলের যদি কোনো কারণে ন্যারোইং হয় যদি সেই সমস্ত ভেসেলের স্প্যাজম হয় অর্থাৎ সেই ভেসেলের ডায়ামিটার যদি ছোট হয়ে আসে তখন কি হয় হার্টের পরিমাণে অক্সিজেন যায় না তার ফলে কি হয় যে হার্টের মাসেলের পেন হতে পারে যাকে বলা হয় অ্যানজাইনা সুতরাং এই অ্যামলোটিপিন ইউজ করলে সেই পেন থেকেও রিলিফ পাওয়া যায় এবং সেই পেন যাতে পরবর্তীকালে ডেভেলপ না করে সেটাও প্রিভেন্ট করা যায় সুতরাং এই যে অ্যামলোটিফিন শুধুমাত্র যে প্রেশার কন্ট্রোল করে এমন নয় তার সাথে বিভিন্ন কার্ডিয়া কমপ্লিকেশন স্ট্রোক অ্যাঞ্জাইনাল পেন রকম সমস্যাগুলিকেও কিন্তু অ্যাভয়েড করতে সাহায্য করে এবার আমরা চলে আসি আজকের প্রপার আলোচনায় সেটা হলো কি কি সাইড আছে কারণ এই কিন্তু যাদের নিতে তাদের হয় সাধারণত দীর্ঘদিন ধরে নিতে হয় এবং এর কিছু সাইড সাইড আছে এর মানে মানে এমন নয় যে মেডিসিনটি নেব না এমন নয় সেটা যখন প্রয়োজন হয় যখন সেই মেডিসিনটি আপনার জন্য উপযুক্ত হয় তখন আপনাকে নিতে হবে এবং ডক্টরের ফলো আপে থাকতে হবে যাতে কোনো যদি আনওয়ান্টেড কিছু সাইড এফেক্টস ডেভেলপ করে তখন সেখানে প্রম্পট অ্যাকশন নেওয়া যায় তো প্রথম একটি সবথেকে কমন যে সাইড এফেক্ট সেটি হল ইডিমা ইডিমা বলতে কি বোঝায় ইডিমা বলতে বোঝায় যে শরীরে কোন স্থান যদি ফুলে যায় কমনলি কি কি হয় হাত পা এবং অ্যামলোডিপিনের ক্ষেত্রে খুব কমনলি যেটা হয় পা পায়ের গোড়ালি ফুলে যেতে পারে তো দীর্ঘদিন ধরে নিলে এটা কিন্তু হতে পারে অনেক ক্ষেত্রে কি হয় ইনিশিয়ালি যখন অ্যামলোডিপিন দিয়ে থেরাপি শুরু করা হচ্ছে সেই সময় সমস্যাটি বেশি হয় হয়তো আস্তে আস্তে ইউজ করতে করতে এই সমস্যাটি কমে আসে কারোর ক্ষেত্রে কি হয় যে এই সমস্যাটা যদি খুব বেশি থাকে তখন সেক্ষেত্রে অ্যামলোডিপিন চেঞ্জ করে অন্য কোন ক্যাটেগরির অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন প্রেসক্রাইব করা হয় সাধারণত নিয়ার অ্যাবাউট টেন পার্সেন্টের পেশেন্টেই দেখা যায় এই ধরনের সমস্যাটি এটি ডোজ ডিপেন্ডেন্ট ডোজ ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায় যে ডোজ বাড়ালে এই সমস্যাটি বাড়ে ডোজ কমালে সমস্যাটি কমে যার ক্ষেত্রে টু পয়েন্ট মিলিগ্রাম পার ডে চলছে তার যতটা সমস্যা হবে তার যদি ফাইভ মিলিগ্রাম করে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যাটি বাড়বে তো এটা সাথে একটা ডোজের একটা প্রপোর্শনাল একটি রিলেশন আছে নেক্সট কমন সাইড এফেক্ট হলো হেডেক সেভেন পার্সেন্ট কেসে দেখা যায় এবং এটি একটি টেম্পোরারি টেম্পোরারি প্রবলেম এবং এটা যে হেডেক হয় সেটা হচ্ছে টেনশন হেডেক টাইপ একটা মাথার মধ্যে একটা ব্যান্ডের মতো এরিয়াতে মনে হয় যেন পেন হচ্ছে ওই জায়গাটাতে প্রেশার দিয়ে রেখেছে এবং এটি কিন্তু একটি টেম্পোরারি প্রবলেম কারণ কন্টিনিউ করলে সাধারণত দেখা যায় যে অ্যামলোডোপিন যখন কন্টিনিউ করা হচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে এই হেডেকের সমস্যাটি কিন্তু কমে আসে আরেকটি সমস্যা হলো ফ্যাটিক বা দুর্বল লাগা এবং তার সাথে ড্রাউজিও লাগতে পারে খুব ইনিশিয়াল ফেজে এই সমস্যাটি হতে পারে ফোর টু ফাইভ পার্সেন্ট কেসে হতে পারে এবং সাধারণত এটিও কিন্তু টেম্পোরারি এটা কিন্তু ধীরে ধীরে কমে আসে আরেকটি সমস্যা হলো প্যালপিটেশন ফোর টু ফাইভ পার্সেন্ট কেসে হয় প্যালপিটেশন কি বলতে কি বোঝায় প্যালপিটেশন বলতে বুক ধরপড় করা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন স্টার্ট করা হচ্ছে ইনিশিয়াল ফেজে হয়তো বুক ধরপড় করার মতো সমস্যা হচ্ছে সেটি অনেক ক্ষেত্রে পরবর্তীকালে কমে আসে নেক্সট হচ্ছে নজিয়া থ্রি পার্সেন্ট কেসে দেখা যায় এবং অনেক সময় যাদের নজিয়া হয় তাদের সামান্য পেট ব্যথাও কিন্তু থাকতে পারে আরেকটি সমস্যা আরেকটি আরেকটি আইটি সাইড এফেক্ট হচ্ছে কিন্তু ফ্লাশিং ফ্লাশিং বলতে কি বোঝায় ফ্লাশিং বলতে যে স্কিনের কালার রেডিশ হয়ে গেল সাধারণত হেড এই এরিয়ার স্কিনে হয় খুব ইনিশিয়ালি হয় পরে ধীরে ধীরে কিন্তু এই সিম্পটমটি কমে আসে র‍্যাশ ডেভেলপ করতে পারে কারোর ক্ষেত্রে সাধারণত পেটিকিয়াল পেটিকিয়াল র্যাশ বলতে খুব ছোট ছোট ডট 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 এরিয়াতে রেডিশ ব্লুইশ বা পার্পলিশ টাইপের ডট অ্যাপিয়ার করতে পারে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে আসে মায়ালজিয়া অর্থাৎ মাসল পেন ডেভেলপ করতে পারে হাইপোটেনশন ডেভেলপ করতে পারে সাধারণত এই হাইপোটেনশন ডেভেলপ করে তখন যখন অ্যামলোডিপিনের সাথে ম্যাক্রোলাইট ক্যাটাগরির কোনো অ্যান্টিবায়োটিক নেওয়া হয় এটা নেওয়ার ফলে কি হয় যে অ্যামলোডিপিনের যে এফেক্ট সেটা অনেক পোটেনশিয়েটেড হয় অর্থাৎ কি হয় যে প্রেশার অনেক কমে গিয়ে তার থেকে হাইপোটেনশন ডেভেলপ করতে পারে থাকতে পারে ইনিশিয়াল ডিজিনেস হ্যাঁ এবং এই কিভাবে ওভারকাম করা যেতে পারে কেউ ডিজিনেস অ্যামলোডিপিন নিচ্ছেন তার ডিজিনেস হচ্ছে মাথা ঝিমঝিম করছে বা হয়তো পশ্চার চেঞ্জ করলে যেরকম শুয়ে থেকে উঠলে হঠাৎ করে মাথা ঘুরে যেতে পারে এরকম যখন সমস্যা হয় তখন কিন্তু আইডিয়ালি কি করা উচিত শুয়ে থেকে যখন উঠবেন তখন একটু ধীরে ধীরে স্লোলি উঠবেন সাডেনলি উঠে পড়বেন না তাহলে কিন্তু এই সমস্যাটিকে অনেকটি অ্যাভয়েড করা যায় আর কিছু কিছুটির মধ্যে হচ্ছে যে সেক্সুয়াল ডিসফাংশন থাকতে পারে যার মধ্যে ইরেক্টাইল ডিসফাংশন হতে পারে খুব কম এক পার্সেন্ট কেসে এটাও কিন্তু হতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো তার সাথে আপনার যদি কোনো সাজেশন থাকে সেটিও কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তার সাথে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না এবং যদি আপনার কোনো বিশেষ টপিকে আপনি মনে করেন যে সেই বিষয়ে আমি আলোচনা করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ